রিলিজের আগেই বিতর্কে জড়িয়েছিল শিবপুর। স্বস্তিকা মুখোপাধ্যায়ের নগ্ন ছবি ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে আইনি জটিলতায় জড়ান প্রযোজক। তবে এবার সমস্ত বিতর্ককে উড়িয়ে দিয়ে প্রকাশ্যে শিবপুরের টিজার, দেখলে কাঁটা দিতে বাধ্য। খুন, রক্তারক্তি, রাজনৈতিক ষড়যন্ত্র, অন্ধকার জগতের মাফিয়ারাজ, রহস্য রোমাঞ্চের সমস্ত উপকরণ মজুদ এই সিনেমায়। ট্রিজারে মিলল তার ঝলক, যা মনে করিয়ে দিল রক্ত গরম করা অনুরাগ কাশ্যপের ওয়াসেপুর ছবির কথা। দুর্ধর্ষ অবতারে পরমব্রত চট্টোপাধ্যায়, পাশাপাশি পাল্লা দিয়ে অভিনয় করেছেন স্বস্তিকা মুখোপাধ্যায়। ট্রেলারে নন গ্ল্যামারাস লুকে একেবারে ডাকাবুকো অবতারে দেখা দিলেন স্বস্তিকা। অন্যদিকে পরমব্রতকে দেখা যাবে পুলিশ অফিসারের চরিত্রে। নেতা মন্ত্রী রাজনীতির অন্ধকার দিক, ক্ষমতার লড়াইয়ে শিউরে ওঠা আশির দশকের গল্প বলবে শিবপুর। এই ছবির সুবাদেই বহু বছর বাদে পরমব্রতর সঙ্গে পর্দায় দেখা যাবে স্বস্তিকা মুখোপাধ্যায়কে। প্রসঙ্গত, শিবপুরের প্রেক্ষাপট আটের দশক, কলকাতা জুড়ে সেই সময় বাম কংগ্রেসের রাজনৈতিক দ্বন্দ্ব। সেই দ্বন্দ্বের আঁচ পড়ে মূলত হাওড়া ও শিবপুর এলাকায়। একের পর এক রাজনৈতিক খুন, তুমুল অরাজকতা। সেই রাজনৈতিক পরিস্থিতির রাস ধরেন তৎকালীন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, সঙ্গে ছিলেন এক আইপিএস অফিসার, তিনি সুলতান সিং, যে চরিত্রে অভিনয় করেছেন পরমব্রত চট্টোপাধ্যায়। সঙ্গী হয়েছিলেন এক মহিলাও, সেই ভূমিকায় স্বস্তিকা। এই রকমই এক গল্পের ছবি পর্দায় আনছেন পরিচালক অরিন্দম ভট্টাচার্য। উল্লেখ্য যে প্রযোজককে নিয়ে বিতর্ক তৈরি হয়েছিল, ট্রিজারে দেখা গেল না তার নাম। পরম স্বস্তিকা ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন মমতা শঙ্কর, খরাজ মুখোপাধ্যায়, রজতাভ দত্ত, সুস্মিতা চট্টোপাধ্যায়, সুজন নীল মুখোপাধ্যায়, সুমিত সমাদ্দার, রাজদীপ সরকার, সৌমেন ঘোষেরা।